আজকের ভিডিওতে আমরা জ ফেলার উচ্চারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। যখন কোনো ব্যঞ্জনবর্ণের সঙ্গে অন্তর্জ যুক্তভাবে বসে তখন সেটি জ ফেলা হয়ে যায়। এই জ ফেলার উচ্চারণ বৈশিষ্ট্য সাধারণত ছয় প্রকার হয়ে থাকে। পরবর্তী ব্যঞ্জনে হ্রস্বই ই থাকলে শব্দের প্রথম বর্ণে অকারযুক্ত জ ফেলার উচ্চারণ একারের মতো হয়। কীরকম দেখো, ব্যক্তি, বয়ে জ ফেলা, কয়ে তয়ে হ্রস্বইকার। ব প্রথম বর্ণ হচ্ছে ব, অকারযুক্ত, তার সঙ্গে কি যুক্ত হয়েছে, জ ফেলা। কিন্তু দেখো, আমরা যখন উচ্চারণ করি তখন কি উচ্চারণ করি, ব্যক্তি, বয়ে একার, কয়ে তয়ে হ্রস্বইকার। এবার আরও কিছু উদাহরণ জেনে নিই, যেমন ব্যতীত, ত্যাজিল, ব্যথিত, সবার ক্ষেত্রেই দেখো জ ফেলা একারের মতো উচ্চারিত হচ্ছে। শব্দের প্রথম বর্ণে অকারযুক্ত জ ফেলা থাকলে তার উচ্চারণ কোথাও কোথাও এ হয়ে থাকে, যেমন ব্যয়, বয়ে জ ফেলা অন্তস্থ। কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন একটি অতিরিক্ত এ উচ্চারিত হয়। দেখবে অনেক সময় আমরা লেখার ক্ষেত্রেও বানানটা ভুল করে থাকি, বয়ে জ ফেলা আকার দিয়ে থাকি। সেই রকম আরও কিছু উদাহরণ আছে, ব্যর্থ, অব্যয়, ব্যথা ইত্যাদি। সংযুক্ত ব্যঞ্জনবর্ণে জ ফেলা যুক্ত হলে জ ফেলা ধ্বনি লোপ পায়। যেমন দেখো, লক্ষ্য, ল কয়ে মূর্ধন্য ষয়ে জ ফেলা। কিন্তু দেখো আমরা যখন এটা উচ্চারণ করি তখন কি করছি, লক্ষ্য, লয় ওকার, ক ক্ষয় ওকার, লক্ষ্য। সেরকম আরও কিছু উদাহরণ দেখো, স্বাচ্ছন্দ, দেখো দন্তন্য দয়ে, এটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জন, এর সঙ্গে জ ফেলা যুক্ত হয়েছে। কিন্তু দেখো আমরা যখন উচ্চারণ করছি কি উচ্চারণ করছি, স্বাচ্ছন্দ, জ ফেলাটা কিন্তু এখানে লোপ পাচ্ছে, ছ দন্তান্য দয়ে ওকার, এরকম উচ্চারণ আসছে। শব্দের শেষে বা মধ্যে জ ফেলা যুক্ত ব্যঞ্জন থাকলে সেই ব্যঞ্জনটির দ্বিত্ব উচ্চারিত হয়, মানে দুবার উচ্চারণ হয়। কীরকম দেখো, বিদ্যা, বয়ে হর্ষইকার, দয়ে জ ফেলা আকার। কিন্তু দেখো উচ্চারণের সময় আমরা কি উচ্চারণ করছি, বিদ্যা। দেখো দটা কিন্তু আমার শব্দের শেষে আছে আর দয়ে জ ফেলা আছে। তো আমি কি বললাম একটু আগে, যে শেষে যদি জ ফেলাযুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেটি দ্বিত্ব উচ্চারিত হবে। তাহলে দেখো এখানে দটা কিন্তু দুবার উচ্চারিত হয়েছে। আর একটি দেখো, উদ্যান, উদ্যান, এখানে দেখো দটা কোথায় আছে, মাঝে আছে, তাহলে মাঝের বর্ণে জ ফেলাযুক্ত আছে। এখানে আমরা যখন উচ্চারণ করছি কি উচ্চারণ করছি, উদ্যান। তাহলে দেখো এখানে কিন্তু দ ধ্বনিটির দ্বিত্ব উচ্চারণ হয়েছে। শব্দের প্রথম বর্ণে হ্রস্ব উ, দীর্ঘ উ, একার, ওকার যুক্ত জ ফেলা ধ্বনি থাকলে জ ফেলা ধ্বনি লোপ পায়। কীরকম দেখো, বুৎপত্তি, বয়ে জ ফেলা হর্ষকার, এখানে কিকার আছে, হর্ষকার, কিন্তু এখানে জ ফেলা ধ্বনির উচ্চারণ লোপ পাচ্ছে। সেরকম দেখো, চ্যুত, এখানেও কিন্তু জ ফেলা লুপ্ত হচ্ছে। শব্দের মধ্যে হয়ের সাথে যদি জ ফেলা যুক্ত হয়, কার সাথে, না হয়ের সাথে, তাহলে হয়ের সাথে জ ফেলার মিলিত ধ্বনি ঝ হয়, বর্গীয় জ, ঝ এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো, লেজ্জ, আমরা কি উচ্চারণ করি, লেজ্জ, লয়ে একার, বর্গীয় জ, ঝয়ে ওকার, এরকম উচ্চারণ আসে। আবার দেখো, গ্রাহ্য, এখানে কিন্তু ধ্বনি কীরকম উচ্চারণ হচ্ছে, বর্গীয় জ ও ঝ একসাথে উচ্চারিত হচ্ছে। কিন্তু যদি হ ধ্বনি শব্দের আদিতে থাকে, অর্থাৎ প্রথমে থাকে, তাহলে হয়ের জ ফেলার উচ্চারণে দুটি বর্ণই অক্ষুণ্ণ থাকে। কীরকম দেখো, হ্যাঁ, হ্যাঁতে কিন্তু দেখো জ ফেলার উচ্চারণটা ঠিকই থাকছে, হ্যাংলা, এগুলোতে সবই কিন্তু
দুটি বর্ণেরই উচ্চারণ অক্ষুণ্ণ আছে।